গুড মর্নিং স্টুডেন্টস, আমি তোমাদের দেবস্মিতা সিস্টার। আজকে তোমাদের সামনে আমি আবার কদিন পর আসলাম। আজকে আমি বাংলা তোমাদের বাংলা আমার বই তোমাদের ক্লাস টু এর যেটা আছে তার যে প্রথম দুটো গল্প আছে বনের পথে আর ঘুড়ি ওড়াবার দিনে, এই দুটো গল্প তোমাদের আমি পড়াবো। আগের দিন তোমাদের ভিডিওতে বলেছিলাম তোমাদের যুক্তাক্ষর পড়তে এবং বিভিন্ন গল্প এবং খবর কাগজ পড়তে যেখান থেকে যুক্তাক্ষর পাবে তোমরা, তো তোমরা আশা করি পড়েছো সকলে, দাগিয়েছো। আচ্ছা, আজকে আমি যেটা গল্পটা পড়াবো তার মধ্যে কিন্তু অনেকগুলো যুক্তাক্ষর রয়েছে, সেগুলো আমি ভেঙে দেখাবো তোমাদের। আগের দিন যেগুলো করিয়েছিলাম আশা করি সেগুলো পড়েছো। এবার আমি দেরি না করে শুরু করি। আচ্ছা দেখো, বনের পথে আলিবাবা কচিত এ পথে আসে, ঘন বনে এগোনো শক্ত, ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে চলে। শুক্লাতিথি চাঁদের আলোয় ভাসছে চারপাশ, ভয় হয়, বনের পথ না জানলে বিপদ। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক। তোমরা সকলে আশা করি আলিবাবা চল্লিশ্বরের গল্প অনেকেই জানো, আবার অনেকেই জানো না। যারা জানো না তাদের বলি, আলিবাবা একটা কাঠুরিয়া যে বনে কাঠ কাটতে যেতেন, সেই কাঠ কাটতে গিয়ে উনি দেখা পান চল্লিশটা চোরের যারা চিচিং ফাঁক বললে একটা পাহাড়ের গুহা খুলে যেত, সেখানে ধন সম্পদ রেখে তারা আবার চিচিং বন্দ বলে চলে যেত। তাহলে এইখানে শুধু গল্পটার একটুখানি অংশ দেখিয়েছে, বলেছে সেই আলিবাবা কচিত এ পথে আসে, মানে কখনো কখনো এই পথ দিয়ে আসে, এটা জঙ্গলের পথ। ঘনবন এগোনো শক্ত, ঘনবনে যেমন গাছপালা হয় তখন এখানে এগোনো শক্ত, তাই জন্য বলছে ডালপালায় ধাক্কা দিয়ে ঘোড়া এগিয়ে চলে। শুক্লাতিথি চাঁদের আলোয় ভাসছে চারপাশ, অর্থাৎ শুক্লাতিথি মানে বড় চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে, অর্থাৎ সেই চাঁদের আলোতেই বনে আলো হয়েছে। ভয় হয়, বনের পথ না জানলে বিপদ, অর্থাৎ বনের পথ যদি না জানে তাহলে রাস্তা হারিয়ে ফেলবে। তবে মাথায় সবসময় ঘোরে সেই চিচিং ফাঁক, অর্থাৎ আলিবাবা যে চল্লিশটা চোরকে চিচিং ফাঁক বলতে শুনেছিল সেটা সবসময় মাথায় ঘুরছে, অর্থাৎ সেই পাহাড়ের উদ্দেশ্যেই সেই পাহাড়ের গুহার উদ্দেশ্যেই রওনা দিয়েছে আলিবাবা। আচ্ছা এবার দেখো, এখানে যে যুক্তাক্ষরগুলো আছে, একটা হচ্ছে প্রথমটা হচ্ছে কচিত, কয় বয় চরসি খণ্ডোক্তা, কচিত কখনো কখনো, তালিবর্ষ কয় তয় শক্ত, ধয়াকার কয় কয় আকার ধাক্কা, তালিবর্ষু কয়লয় আকার শুক্লা, এখানে নেই, এই কটাই আছে, তার মানে এক দুই তিন চারটে রয়েছে। এগুলোকে ভেঙে দেখানো হয়েছে, দেখো কয় কয় মানে ক প্লাস ক, কয় বয় মানে ক প্লাস ব, কয় তয় মানে ক প্লাস ত, আর কয়লয় মানে ক প্লাস ল। এছাড়াও আমাদের শব্দ হয় এক্কা, এ কয় কয় আকার এক্কা, মরস্যু কয় তয় রশ্মি মুক্তি, কয়লয় আকার দন্তেস্ব ক্লাস, আর প কয় বয় পক্ক। এবার তোমাদের এখানে নিচেরটা আগে দেখো, এখানে করানো আছে দেখি, তালিবর্ষ প্লাস কয়তয় করলে কি হয় শক্ত, তালিবর্ষ কয়তয় শক্ত, আর ধয়াকার কয় কয় আকার করলে কি হয়, ধয়াকার কয় কয় আকার ধাক্কা হয়, ঠিক আছে। আচ্ছা এইবার আমি তোমাদের পরের গল্পটা পড়িয়ে তোমাদের আমি খাতায় কিছু যুক্তাক্ষর ভেঙে দেখাবো। দেখো ঘুড়ি ওড়াবার দিনে, পরের গল্প, শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, সামনেই শনি রবি ছুটি, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, ঘুড়ি ওড়ানোর সময় ওদের ঘুড়ু ওড়ানোয় ওদের সমকক্ষ কেউ নেই। ছোট্ট গল্পের মতো একটা, শুক্রবার এলে বিক্রমের ভারী মজা, অর্থাৎ শুক্রবার আসলে আমাদের সবারই মজা হয়, শনি রবি ছুটি থাকে, সামনেই শনি রবিবার ছুটি, স্কুল ছুটি থাকে, ও আর টিপু ঘুড়ি ওড়াতে দক্ষ, মানে ওরা ঘুড়ি ওড়াতে খুব পারদর্শী, ঘুড়ি ওড়ানোর ওদের সমকক্ষ কেউ নেই, মানে ওরা এত সুন্দর এত ভালো ঘুড়ি ওড়া দুজনে যে ওদের ধারে কাছে কেউ আসতে পারে না, ঠিক আছে। তাহলে এখানে যুক্তাক্ষরগুলো দেখো, তালিবর্ষা রস্যু কয় রফলা শুক্র, এটা কয় রফলা, হ্যাঁ তালিবর্ষু কয় রফলা শুক্র, বয়রস্যি কয় রফলা ম বিক্রম, দ আর খিয় দক্ষ, দন্তের সম সম, ক খিয় কক্ষ সমকক্ষ। এখানে বারান ভেঙে দেখিয়েছে, দেখো কয় রফলা মানে ক প্লাস বয়শূন্য র, আর ক্ষীয় মানে ক প্লাস পেট কাটা মধ্যেনস। এখানে হচ্ছে ব কয় রফলা বক্র, চ কয় রফলা চক্র, প ক্ষীয় পক্ষ, আর অ ক্ষীয় বয়শূন্য র অক্ষর, ঠিক আছে। দেখো এখানে যুক্তাক্ষরগুলো করে দেওয়া আছে, ক রফলা ম তালিবর্ষ ক্রমশ,
করফলা ম তালিবর্ষ ক্রমশ দন্ত ক্ষীয় ম সক্ষম। এখানে অন্য একটা বাচ্চা ছেলের হাতে লেখা, তাই জন্য হাতে লেখাটা এরকম লাগছে, স ক্ষীয় ম সক্ষম। করফলা মরসিক ক্রমিক, ঠিক আছে, আর তালিবর্ষিক হিয় ক শিক্ষক, ঠিক আছে। আচ্ছা এবার তোমাদের যুক্তাক্ষরগুলো দেখাই। তাহলে তোমাদের আজকে বাংলা আমার বইয়ের যে দুটো গল্প পড়ালাম, এদের গল্প ভালো করে পড়ো, এবং এর যে যুক্তাক্ষরগুলো দেখালাম ওগুলো ভেঙে পড়বে আগে, আর তা দিয়ে এই যে যুক্তাক্ষরগুলো শব্দগুলো তোমাদের দেখালাম আমি, সেই শব্দগুলো কিন্তু ভালো করে মুখস্থ করবে। তাহলে তোমাদের যদি বলে যে পরীক্ষার সময় ভেঙে দেখাও, এবং মানে যুক্তাক্ষর দিয়ে বলে ভেঙে দেখাও এবং একটু করে শব্দ গঠন করো, তোমরা কিন্তু তাহলে পারবে। আর তোমরা যেগুলো পড়ে রেখেছো তোমরা গল্প বা নিউজ পেপার থেকে যেগুলো পড়ে রেখেছো শব্দগুলো, তার মধ্যে থেকে যদি আজকের যেগুলো করালাম, অর্থাৎ কয় কয়, কয় লয়, কয় বয় এগুলো, বা কয় রফলা, খিঁয় এগুলো দিয়ে যদি কোনো অক্ষর শব্দ পাও সেগুলো তোমরা নোট করে রেখো, ঠিক আছে। তাহলে আজকে এইটুকুই, তোমরা পড়াশোনা করো, আমি নেক্সট ভিডিওতে আবার অন্য ক্লাসে আসবো।